আর আমরা খালি অশ্লীলতা বন্ধ করব আর আপনারা অশ্লীলতার বিজ্ঞাপন দিবেন না। পাকশী বাজারে ঢুকতেই দেখলাম, বাহ দারুণ বিজ্ঞাপন, শীতে আপনার ত্বককে বাঁচানোর জন্য, ময়েশ্চারাইজার যুক্ত রাখার জন্য, এই দেখেন আগের ত্বকে আপনি দাগ দিছিলেন সাদা হয়েছে, এইটা মাখার পরে আর সাদা হয়নি, বগল ছাটা এক মহিলা এরম করে আছে, আছে কি না? কেন বলতেছে এই কথা আমি জানতে চাই সচেতন আপনাদের কাছে। শীতকালে শীতের কষ্টে কেবলমাত্র মহিলা মানুষদের গা পা ফাটে নাকি পুরুষদেরও ফাটে? আরে কথা বলেন, মহিলারা বেশি বাহিরে কাজ করে না পুরুষরা বেশি বাহিরে কাজ করে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাত দিন মাথার মধ্যে ওই প্লাস্টিকের লাগায়া পায়ের মধ্যে জামবুট লাগায়া মহিলারা বেশি খাটে না পুরুষরা বেশি খাটে? তো খালি মহিলার ছবি কে, তার মানে বোঝা যায় ওটা ভ্যাজলিন দেখানো নয়, ওটা মহিলা দিয়ে টোপ দেখানো, ঠিক কি না? এই নারী দেহ আপনি প্রদর্শন করবেন, একজন যুবক দেখবে বা 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 বাবা, গলাটা এরকম, তারপরেরটা এরকম, তারপরেরটা এরকম, জামা পরে না এরকম দেখলাম, জামা ছাড়া না কেমন হতো? এটা তো মানুষ, মানুষ তো, এটা মানুষ তো কল্পনার মধ্যে নিবে, এরপরেই তো সব মহিলার সাথে অন্যায় অত্যাচার নিপীড়ন খারাপ কথা বলবে, ঠিক কি না? এ অশ্লীলতা কেন, এ বেহায় আপনা কেন? কয়দিন পরে 14ই ফেব্রুয়ারি আসিতেছে, রেডি তো আপনারা না? কাছে আসার গল্প, আরে খবিস, এই বিদেশি কোম্পানিরা খবিস, এরা কাছে আসার গল্প মানে জেনা করা শেখাচ্ছে আপনাকে, আমাকে হারাম রিলেশনকে প্রমোট করছে, যে বাপরে কেমনে ফাঁকি দিছিলি, মারে কেমনে ফাঁকি দিছিলি, স্কুল কেমনে ফাঁকি দিছিলি, কলেজ কেমনে ফাঁকি দিছিলি, এই সকল বাধাকে উপেক্ষা করে হারাম ভাবে দুইজন কেমনে কাছে আসছিলি, এই গল্প টিভিতে প্রচার করে, আপনি তো প্রকারান্তরে জেনাকে টিভিতে প্রমোট করেন, ঠিক কি না? খবরদার, এইগুলার সাথে কোনো যুবকের সম্পর্ক নাই, রাজি আছো যুবক? রাজি আছো যুবক? বয়কট করতে হবে, ঘৃণা জানাতে হবে, এইগুলার সাথে মুসলমানের ইমানদারদের সম্পর্ক থাকতে পারে না, প্রতিবাদ করতে হবে, এইগুলার বিপক্ষে আমাদেরকে আন্দোলন করে তুলতে হবে, বাংলাদেশকে সুন্দর দেশ করতে হলে, নারীদেরকে সুন্দর সম্ভ্রম দিতে হলে, ইজ্জতের সমাজ প্রতিষ্ঠিত করতে হলে, এই সকল কোনো কাছে আসার মতো নির্লজ্জ বেহায়া বেসরম হালাল বিজ্ঞাপনের বাহিরে হারাম কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না। রাজি আছেন মুসলমান? এগুলো ভালো কাজ, ভালো করে বুঝেন, এইগুলো এতক্ষণ উদাহরণ দিলাম মাঠ গরম করার জন্য নয়, বুঝানোর জন্য। ইয়াকুলু ইয়া লাইতানি, ওই দিন যাওয়ার পরে ইয়াউমা ইয়ানজুরুল মারউমা কদ্দামাত ইয়াদা, আমলনামা পেয়ে গেছে কিচ্ছু নাই, কিন্তু এই আমলনামাগুলো আল্লাহর কাছে বড় করে দেখাবে সমাজের জন্য ভালো কাজ করেছি, আল্লাহর কাছে সওয়াব হবে কিনা। এক সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সাথে রাত্রেবেলা আমি থাকব, থাকার কারণে আমার গোসল ফরজ হবে, আপনি বললেন এটাও নাকি ইবাদত, কেমনে? যে স্ত্রীর সাথে থাকতে ফজরের নামাজের আগে গোসল না করলে আমার নামাজ হবে না, এইটাও বলে ইবাদত? আল্লাহ নবী বললেন, তোমার স্ত্রী যদি তোমার সাথে না থাকতো, তোমার শাহওয়াত, তোমার এই তাড়না যদি তুমি হারাম কোনো জায়গায় মিটাতে, তাহলে কি হতো? তুমি তো জেনাকার হয়ে যেতে। যে স্ত্রী তোমার সাথে থাকার কারণে তোমার হারাম তাড়না বাহিরে মিটাতে হয় না, এটাই তো আল্লাহর কাছে একটা ইবাদত। সুবহানাল্লাহ, দিস ইজ দ্য ইসলাম কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, ইচ এন্ড এভরিথিং দেয়ার, সব আছে সেখানে। আপনার কেবলমাত্র মসজিদে যে গাট্টি বোসকা নিয়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এটা নয়, আপনি নিয়ত করে যদি রাস্তার থেকে একটা ময়লাও সরাই দেন, আপনার আমল নামায় একটা কবুলকৃত সওয়াব লেখা হয়ে যাবে। একটা ভাই বিপদে পড়ছে, আপনার সামর্থ্য নাই, কিচ্ছু করার সামর্থ্য নাই, ভাই তোর খুব বিপদ না ভাই? হ্যাঁ রে ভাই। ভাই রে, আমার তো কিছু করার নাই, কিন্তু আল্লাহর কাছে আমি বলবো আমার ভাইটা কত ভালো, আল্লাহ তুই আমার ভাইয়ের বিপদটা দূর করে দে। কোথায় যাচ্ছিস ভাই? ভাই দেখি একটু চেষ্টা করার জন্য যাচ্ছি, সামনে যাই যাই অমুক জায়গায় যাবো, চল তো ভাই, রিক্সা পর্যন্ত তোরে আগায় দেয়, হাত ধরে ধরে ওরে গেছে আর বলছে টেনশন করিস না ভাই, আল্লাহ বিপদ দেয়, আল্লাহ উদ্ধার করে দেয়, রিক্সা
এদিকে 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 যাবি ভাই, কোন জায়গায় এই জায়গা, ভাড়া কত? রে দুটা টাকা কম দে না, এত ভাড়া চাস কেন? আচ্ছা ঠিক আছে, বলে ওই বিপদগ্রস্ত ভাইরে তুলে দিছেন। আপনার টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, উদ্ধার করার উপায় নাই, সাথে সাথে একটু হেঁটে গেছেন, তারকে সান্ত্বনা দিছেন। আল্লাহ রসুল বলছেন, মানমাসা ফি হাজাতি আখি, কেউ যদি তার ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য সাথে সাথে একটু হেঁটে যায়, আমার মসজিদ মসজিদের নববীতে এতেকাফ করার থেকে আল্লাহর কাছে ওইটা বেশি সওয়াব। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর মসজিদে এতেকাফ করার থেকে বেশি সওয়াব। আমরা মনে করছি এগুলো কোনো কাজই না, এগুলো কোনো কাজই না, ভালো কাজ করলে বোধহয় হুজুর হওয়া লাগবে খালি, মানে হুজুর হওয়া লাগবে না আপনার। আপনি এরকম করে ভালো কাজ করেন, এইগুলো কিয়ামতের দিন আপনার আমার জন্য ব্র্যান্ডিং হয়ে যাবে। সুবহানাল্লাহ, তিনটা কারণ শেষ, একটা বলবো আর একটা আছেন আপনারা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জীবনের পরে সে অনন্ত জীবনে যখন তোমরা দাঁড়ায় যাবে আল্লাহ রাব্বুল আমিনের কাছে, যেই কারণ আগের তিনটা বলেছি এইটা একটু ডিফারেন্ট, একটু ঠান্ডা মাথায় আগে কতকগুলা প্রিপারেশন নিতে হবে, একটু বুঝতে হবে। আল্লাহ বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ভালো করে খেয়াল করেন, এবার প্রথম থেকে আছি, সিরিয়াল দেখেন, প্রথমবারে আল্লাহর সামনে দাঁড়ায় বান্দা বলেছিল, রব্বুল আলামিন তোমার কাছে আমরা ফরিয়াদ জানাচ্ছি, দুনিয়া একটু ফেরত যেতে চাই। কেন যেতে চাস? যাওয়ার পরে দুইটা কাজ করব, পাক্কা ইমানদার হব আর রব্বুল আমিন তোমার আয়াত অস্বীকার করব না। আল্লাহ এইটুক বলে ছেড়ে দিয়েছেন, কোনো হুমকি ধামকি এরপরে কি পরিণতি আল্লাহ বলেন নাই, ঠিক কিনা? দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন খেয়াল করেন, বারবার বলতেছি, গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ দ্বিতীয় আয়াতের মধ্যে বলছেন, ওই কিয়ামতের দিনে যাওয়ার পরে এক শ্রেণী আল্লাহর কাছে আফসোস করবে, আই রব্বুল আমিন যদি আজকের দিনে আমরা শিরিক না করে আসতাম, মুশরিক না হইতাম, তাইলে বড় বাঁচা বেঁচে যেতাম। আল্লাহ এইটুক বলে রেখে দিয়েছেন, তাদের কেন কোনো হুমকি ধামকি দেন নাই, আজাব যা হবে তা হবে। তিন নম্বরের মধ্যে আপনি কি খেয়াল করেন তো, আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে আল্লাহর আজাব যখন দেখেই ফেলবে, যখন তাদের হাতে আমলনামা পেয়ে যাবে, তারা বলতে শুরু করবে, আই রব্বুল আমিন যদি মাটি হইতাম, এইটুক বলে শেষের পরের পরিণয় পরিণতি। এইগুলো আল্লাহ রব্বুল আমিন বলেন নাই, কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আমিন একটু ভিন্নভাবে উপস্থাপন করেছেন, একটু ভিন্ন কথা বলেছেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ইয়া কুলু ইয়া নাই তানি কদ্দামতু লি হায়াতি। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ওই কিয়ামতের ময়দানে একটা জিনি রাব্বুল আমিনের সামনে হাজির হবে, হাজির হওয়ার পরে বলতে শুরু করবে, ইয়া কুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আই রব্বুল আমিন আজকে আমাদের থেকে বড় হতভাগা কেউ নাই, আমাদের থেকে বড় আফসোসকারী কেউ নাই, আমাদের থেকে বড় বিপদে কেউ নাই, কেন? আই রব্বুল আমিন আজকে আমাদের আমল নামা পাওয়ার পরে বলতেছি তোমার কাছে, হাই হাই, দুনিয়া থেকে যদি আমরা আজকের দিনের জন্য কিছু আগেই পাঠাইয়া আসতাম। খেয়াল করেন, এবার দুনিয়ার বুকে চলার জন্য টাকা পয়সা লাগে, লাগে কিনা? পরকালে চলার জন্য কিন্তু একটু টাকা পয়সা লাগবে, লাগবে কিনা? কি টাকা পয়সা লাগবে খেয়াল করেন তো, আপনার বাংলাদেশে যেই টাকা, যেইটার নাম দিয়েছেন মুদ্রার নাম টাকা, ওই টাকা সৌদি আরবে গেলে কিন্তু আর চলে না, সৌদি আরবে চলার জন্য ভিন্ন টাকা, তার নাম কি? কথা বলেন, ওইটাই যদি আমেরিকায় চলে যায়, আমেরিকার তার নাম কি? ওইটাই যদি চলে যায় ইংল্যান্ডে, ওইটার নাম কি? এক এক দেশে যাওয়ার পরে আপনার এই মুদ্রাকে কনভার্ট করতে হয়, পরিবর্তন করতে হয়। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার জীবনের পরে পরকাল নামক জীবনে যখন চলবি, ওই জীবনে চলার জন্য কিছু তোর জন্য ব্যালেন্স লাগবে, ওই ব্যালেন্সটা, ওই কারেন্সিটা, ওই মুদ্রাটার নাম হচ্ছে সাওয়াব। কি নাম?